ভোলার ইলিশা এক কূপকে দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র ঘোষণা করা হয়েছে এই কূপে দুশো বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে প্রতিদিন দুই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করলে এইখান থেকে সর্বোচ্চ ত্রিশ বছর গ্যাস পাওয়া যাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানিয়েছেন তিনি বলেন প্রাথমিকভাবে এই কূপ থেকে সীমিত পরিমাণ গ্যাস তুলে সিএনজি আকারে সরবরাহ করবে সরকার তবে পাইপলাইনে জাতীয় গ্রিডে যুক্ত হতে প্রায় তিন বছর সময় লাগবে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়ম গ্যাস সংকটের মধ্যে দেশের নতুন গ্যাস ক্ষেত্র হিসেবে যুক্ত হলো ভোলা জেলার ইলিশা এক নতুন কূপ এটি দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন খুব বড় আকারের একটা স্বপ্ন দেখাচ্ছে এখন ভোলাতে প্রতিমন্ত্রী তার বাসভবনে সংবাদ সম্মেলনে জানান ইলিশা এক নামের নতুন গ্যাসকূপ থেকে দৈনিক বিশ মিলিয়ন বা দুই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে ভোলা এক ভোলা দুই এবং ইলিশা এক এটা মিলে প্রায় তিনটি টি এর মতো গ্যাসের মজুদ আছে শুধু ইলিশায় আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত প্রায় দুইশো বিলিয়ন ঘনফুট আর কি আমাদের এই মুহূর্তে যে গ্যাসের মজুদ আছে সেটার মূল্য হলো প্রায় বর্তমানে বাংলাদেশে টাকায় ছয় কোটি টাকা যদি আমি বিদেশে গ্যাসের যে মূল্য আছে সেটা যদি আমি ধরি তাহলে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার গ্যাস নদীর ঠিক ওপরের দিকে নতুন গ্যাস ক্ষেত্রটির অবস্থান এই কূপে ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত গ্যাস পাওয়া যাবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পাইপলাইনে এই গ্যাস জাতীয় গ্রিডে দেয়া সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী তবে তার আগে সীমিত পরিমাণ গ্যাস উত্তোলন করে সিএনজি আকারে আগামী দুই মাসের মধ্যে সরবরাহ করার পরিকল্পনা করছে সরকার ষাট এম এমস গ্যাস তো ইতিমধ্যে আমরা কাজ করছি পঁচিশ এম এম সি গ্যাসের মধ্যে পাঁচ এম গ্যাস আমরা সিএনজি করে আনার চেষ্টা করছি এটা খুব দ্রুত থাকে দুই মাসের মধ্যে আর আগামী দুই বছরের মধ্যে আমাদের পাইপলাইন কমপ্লিট হলে আমরা পুরো গ্যাসটাই আমরা প্রায় দুইশো প্রথম আনতে পারবো পরবর্তীকালে আমরা একশো এম এম গ্যাস নিয়ে আসতে পারব এখান থেকে আমরা প্রায় ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত গ্যাস আহরণ করতে পারবো বিদ্যুৎ উৎপাদনে সংকট কাটতে শুরু করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন লোডশেডিং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো মাসখানিক সময় লাগবে আমরা চারশো এমএমসি গ্যাস অতিরিক্ত দিতে পারছি বিদ্যুৎ এবং ইন্ডাস্ট্রিতে যে ঘাটতিটা ছিল সেটা পুরো হচ্ছে লোডশেডটা তৈরি হয়েছিল আশেপাশের জায়গায় ভোলা গ্যাস ক্ষেত্রে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করার সক্ষমতা রয়েছে সেখানে সব গ্রাহক মিলে চাহিদা রয়েছে বিরানব্বই মিলিয়ন ঘনফুট গ্যাস 2024-25 সালে উৎপাদন সক্ষমতা আরো বাড়বে ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা